আমি পিঙ্কি, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে চলে এসেছি, ধোসা, মশলা ধোসা। রেসিপিটা খুব সহজ আর আমি এটা ইনস্ট্যান্ট রেসিপি করেছি, দেখলে খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর চটজলদি খাবারের জন্য রেসিপিটা একদম বেস্ট, দেখে নিন কীভাবে বানিয়েছি। এর জন্য আমি নিয়েছি MTR-এর একটা রাভা ধোসা, এটা 500 গ্রামের একটা প্যাকেট আছে, দেখে নিন ভালো করে, রেডি মিক্স। কীভাবে বানাতে হবে সেটাও লেখা আছে এখানে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে বানাতে হবে। এর জন্য নিয়েছি আমি 1/2 কাপ দই, লাগবে বাটার, আর এই কাপের মাপে আমি 1 কাপ এই রেডি মিক্সটা নেব। প্রথমে একটা বাউলের মধ্যে আমি 1 কাপ মিক্স নিয়ে নিলাম, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দই, এবার আমি এটাকে মিশিয়ে দেব। এইভাবে এটাকে মিশাতে হবে খুব ভালো করে, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব, 1 কাপ জল দিলাম, জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে কোনো লাম্পস ভেতরে না থেকে যায়। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢেকে রাখবো। এটাকে ঢেকে রাখতে হবে, আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পরে দেখুন খুলে নিচ্ছি, এটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা গাঢ় হয়েছে, দেখুন এরকম গাঢ় হতে হবে এটাকে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা ধোসার জন্য নিয়ে যাব। প্রথমে একটা চাটুর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল, তারপর একটা টিস্যু দিয়ে এটাকে এইভাবে মুছে দিলাম। এবার আমি এর মধ্যে ধোসা ব্যাটারটা দিয়ে দিলাম, একটা গোল চামচের মাধ্যমে, বড় চামচের মাধ্যমে এটাকে দিতে হবে, আর এইভাবে তার নিচটা দিয়ে স্প্রেড করে দিতে হবে। সব দিক যেন সমানভাবে থাকে সেইভাবে এটাকে করবেন, আর এটা লো ফ্লেমে করবেন। একটা সাইড হয়ে গেলে এটাকে উল্টে নেবো, তার আগে আমি এর উপরে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা রুম টেম্পারেচারে নেবেন, তাহলে করতে সুবিধে হবে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব, একটা সাইড হয়ে গেছে, এটাকে আমি এখন উল্টে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে যাতে ছিঁড়ে না যায়। দেখুন কি সুন্দর হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে। এইভাবে আমি অপর পিঠটাও করে নেব, এভাবে একটু চেপে চেপে দেবেন।
এবার আমি এটাকে উল্টে দিচ্ছি, দেখুন এই সাইডটাও কালার হয়ে গেছে সুন্দর পুরোভাবে হয়ে গেছে। এটা আমি তুলে নিলাম, আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি, দেখুন সে একই টিস্যু দিয়ে আমি এটাকে একটু হুইপ করে নিচ্ছি। এর উপরে ধোসা ব্যাটার দিয়ে দেব, আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। বাটারটা দিয়ে দিচ্ছি এর উপরে, এরপরে এটাকে উল্টে দেব। ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে অপর সাইডটা খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ধোসা, ইনস্ট্যান্ট ধোসা, খুব সহজেই বাড়িতে বানানো যায়, সকাল বিকেল সন্ধ্যা যখন ইচ্ছেই খেতে পারেন, নারকেলের চাটনি দিয়ে বা যে কোনো সস দিয়ে দারুণ লাগে খেতে। বাড়িতে বানিয়েই দেখুন ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ভালো খান, সুস্থ থাকুন, পরে পর্বে নতুন রেসিপি নিয়ে চলে আসবো। বাই।